الله خبير بما تصنعون. رب العالمين বলেন হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওদের চোখ দুটোকে যেন ওরা নিচু করে। সুবহানাল্লাহ, চোখ দুটোকে কি করে? আবার বলেন চোখ দুটোকে কি করে? ওহো, ভিন্ন নারী দেখা থেকে, ভিন্ন নারীর ছবি দেখা থেকে, ভিন্ন নারীর ছায়া দেখা থেকে, ভিন্ন নারীর ছায়া ছবি দেখা থেকে বন্ধু তুমি যদি তোমার দু চোখকে নিচু করতে পারো, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন যাও কথা দিলাম, যাও কথা দিলাম, জান্নাতে আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করব। এবার দেখো মজা কাকে বলে। আল্লাহ, রব্বুল আলামিন যেন বলবেন, রব্বুল আলামিন যেন বলেন জিব্রিল দেখো 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 ও আমার খাতিরে আমার জন্য ভিন নারী থেকে চোখ নিচু করেছে, ভিন নারীর ছবি দেখা থেকে চোখ নিচু করেছে। আজকের সমাজের সমস্ত সমস্যার মূল কারণ কোথায়? আল্লাহ, মেয়ে সব যত বিচার করেন অধিকাংশ সমস্যা পারিবারিক সমস্যা। হ্যাঁ, অধিকাংশ পারিবারিক সমস্যার মূল কারণ ভিন নারী। কথা কয় না ঠিক না? বেরিয়ে বলুন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বে কারীম 1450 বছর আগে ফর্মুলা দিয়ে দিয়েছেন, ফর্মুলা দালিকা আসকালাকুম, আপনার উম্মতের পুরুষগুলো যদি ভিন নারী থেকে দু চোখ নিচু করে, আপনার উম্মতের নারীগুলো যদি ভিন পুরুষ থেকে দু চোখ নিচু করে, কথা দিলাম দালিকা আসকালাকুম। ব্যক্তিগত জীবন মহাপবিত্র, পারিবারিক জীবন মহাপবিত্র, সামাজিক জীবন মহাপবিত্র, রাষ্ট্রীয় জীবন মহাপবিত্র। দালিকা আসকালাকুম বলেন বলেন বলেন, ذلِكَ أَزْكَى لَهُمْ ذلِكَ أَزْكَى لَهُمْ ذلِكَ أَزْكَى لَهُمْ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا. আপনি আপনার উম্মতের নারীদেরকেও বলে দিন, নারীদেরকেও বলে দিন, আপনার উম্মতের নারীদেরকেও বলে দিন ওরাও যেন ভিন পুরুষ থেকে নিজের দু চোখ নিচু করে, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আর রাস্তাঘাটে বের বের হওয়ার সময় ওলা ইউবদিনা যিনাতাহুন্না, ওলা ইউবদিনা যিনাতাহুন্না, ওদের জিনত যেন প্রকাশ না করে, ওদের অলংকার গুলো যেন প্রকাশ না করে, ওদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। যে সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্বাভাবিকভাবে দেখা যায় না, স্বাভাবিকভাবে দেখার কোনো সিস্টেম নাই, এগুলো যেন কখনোই প্রকাশ না করে। সুবহানাল্লাহ, আল্লাহ, আমি যেন বললাম রব্বুল আলামিন তো আমাদের মেয়েরা বুঝি ঘরেই থাকবে, এরা বুঝি কখনো বের হবে না? রব্বুল আলামিন বলেন হ্যাঁ ঘরেই থাকবে, তবে যদি কখনো বের হওয়ার প্রয়োজন হয় তখন না ফি বুয়ুতিকুম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن. আপনি মুসলমান মেয়েদের, মুসলমান মুসলমান আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, পুরুষগুলোর স্ত্রীগুলোকে বলে দেন, পুরুষগুলোর বিবিদেরকে বলে দেন ওরা যেন ঘরে থাকে। ওরা যেন কোথায় থাকে? আবার বলুন ওরা যেন কোথায় থাকে? অখরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো, তবে হ্যাঁ ব্যবসার প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, দীনের প্রয়োজনে যদি কখনো ঘর থেকে বের হইতে হয় ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম জমানার জাহিলি সমাজের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হইও না। কোরআন কোরবান যাও কোরআন বলে হাকিম উলুম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারখাদা, তিনি বলতেন হাকিম উলুম্মত এই কথা অসংখ্যবার বলেছেন যেটা আমরা কিতাব থেকে পাই। হাকিম উলুম্মত বলতেন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কি বলছে বলেন বলেন মুখস্থ করে, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। 10,000 রাকাত নফল সব মানুষ মিল্লা জীবনে পড়ছিলাম কি? আর একবার চমনি বাজার আসলে কয়েক কোটি রাকাত নফলের চেয়েও বেশি আবাদত নিয়ে ঘরে ফিরে যান কিভাবে বলেন? বলে না, এরা বলে না। কি পরিমাণ সহজ ফর্মুলা দিলাম, ফর্মুলাটা কি পরিমাণ সহজ? একবার নিচু করো, একবার
10 হাজার রাকাত সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ না হ্যাঁ ইন্না লিল্লাহ বলা উচিত হায় ভুল হয়ে গেছে গত 20 বছরে কত কোটি রাকাত কামাতে পারতাম করি নাই এজন্য ইন্না লিল্লাহ বলা উচিত এজন্য নিজের চোখ নিচু করা নিজের চোখ কি করা বলেন নিজের চোখ নিচু রাখা কুল লিল মুমিনিন يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله خبير بما تصنعون رب العالمين بلن حبيب أبني اكتو أبنى رمتر پروش قلو كي بولي دين سبحان أمي حبيب الله مزرام تلا زبان تكشون سي پروش قل كي بولي دين كي پروش قل كي بولي دين أمي جيبون شدو واشون سي اك زمان حبيب الله مزرام تلا سبحان الله আগা গড়া কালকেও বলছি আপনাদের কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন পুরুষ কুলকে বলে দেন যেন তারা তাদের চোখ দুটোকে নিচু করে সুবহানাল্লাহ বলেন যেন তারা তাদের চোখগুলোকে নিচু করে আল্লাহু আকবার কবীরা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব তিনি এক আজীব কথা বলেন তিনি বলেন একমাত্র চোখের উপরে পর্দা লাগানো আছে আর কোন অঙ্গের উপরে পর্দা নাই সুবহানাল্লাহ আবার এই চোখের পর্দাটাকে এতটা স্প্রিং লাগিয়ে দিয়েছেন কি একটা স্প্রিং এখানে সেট করে দিয়েছেন এটা হাজার বার বন্ধ করলেও কখনো ব্যথা হয় না সুবহানাল্লাহ কি এটা হাজার বার বন্ধ করলেও কষ্ট হয় না সুবহানাল্লাহ আজীব বিষয় হলো ভিন নারী থেকে চোখ নামাতে ঘাড়ও ঘুরাতে হয় না সিনাও ঘুরাতে হয় না এদিকেও চাইতে হয় না এদিকেও চাইতে হয় না এদিকেও নামাইতে হয় না রব বলেন শুধু এই পর্দাটা ফেলে দাও আমার হাবিবুল্লাহ মেজর হযরত বলতেন শাটার ফেলে দাও কি বলতেন বলেন শাটার ফেলে দাও হুজুর রহমতুল্লাহ বলতেন এদিক থেকে একটা গাড়ি আসে এদিক থেকে একটা গাড়ি আসে দুটো গাড়ি এদিকের হেডলাইট ডাউন করে এদিকে হেডলাইট ডাউন করে আর পাশে দিক ক্রস করে চলে যায় কি সুবহানাল্লাহ কুল লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ওদের চোখগুলোকে নিচু করে ওদের হেডলাইটকে যেন ওরা ডাউন করে হেডলাইট কি করে হেডলাইট ডাউন করে ওয়াহফাজু ফুরুজাহুম আমার হুজুর বলতেন আল্লাহু আকবার কবীরা হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবান হুজুরে বলতেন আহ হেফাজ গদ্দে বসর হেফাজতে ফরজ রদামেন সুবহানাল্লাহ বলেন গদ্দে বসর শব্দ বলতে পারেন না গদ্দে বসর ছাত্ররা নাই গদ্দে বসর বলেন গদ্দে বসর মানে চোখ নিচু করা গদ্দে বসর মানে কি গদ্দে বসর বলেন গদ্দে বসর চোখ নিচু করা হেফাজতে ফরজের জামিন হেফাজতে ফরজের কি যার চোখ নিচু তার লজ্জাস্থান মাহফুজ যার চোখ নিচু তার লজ্জাস্থান কি বলেন যার চোখ নিচু তার লজ্জাস্থান মাহফুজ আর যার লজ্জাস্থান মাহফুজ তার জিন্দগি মাহফুজ যার লজ্জাস্থান মাহফুজ তার কি তার জিন্দগি মাহফুজ কুল লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম রাব্বুল আলামিন বলেন যালিকা আজকালাহুম যালিকা আজকালাহুম তুমি যদি তোমার চোখ দুটোকে ভিন নারী থেকে নিচু করতে পারো রব বলেন যালিকা আজকালাহুম এটা না তোমাকে পবিত্র করে সোজা জান্নাতে পৌঁছে দিবে যালিকা আজকালাহুম এটা তোমাকে পবিত্র করার সবচেয়ে বড় রাস্তা এটা তোমাকে পবিত্র রাখার সবচেয়ে বড় মহাসড়ক সুবহানাল্লাহ যালিকা আজকালাহুম বলেন যালিকা আজকালাহুম করাচি হযরত ওয়ালা রহমাতুল্লাহ বড় আজীব কথা বলতেন আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিন হাবিব আপনি বলে দেন করাচি হযরত ওয়ালা বলতেন এখানে আল্লাহ তাআলা এভাবে বললেন কেন এটা তো এভাবে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু গুদ্দু আবসারহুম পারতেন না পারতেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু গুদ্দু আবসারহুম এটা তো এভাবে বলতে পারতেন এর বিপরীত রব্বুল আলামিন এভাবে না বলে বলেন হাবিব আপনি বলে দেন এটা কেন বললেন
ওরা যে হযরত আলা বলেন এটা এইজন্য বলেছেন আল্লাহ তাআলা জানো বলেন হাবিব ওরা ভিন নারীর দিকে চোখ তুলবে এটা বলতেও আমি লজ্জা পাই এটা বলতেও আমার ভালো লাগে না এইজন্য আপনি একটু বলে দিয়েন তারা যে হযরত আলা উদাহরণ দিয়ে বলেন যদি কোনো ছেলে দুষ্টুমি করে বাবার কোনো ছেলে দুষ্টুমি করে যেমন ধরেন ছেলে একটু একটু বিড়ি খায় বাবা জেনে ফেলেছে দেখে ফেলেছে বাবা বলতে লজ্জা পায় এজন্য বাবা নিজের কোনো বন্ধুকে অথবা ছেলের কোনো বন্ধুকে বলে দোস্ত তুই একটু ওরে কইয়া দিস কোনা কোনা বলে অথবা ছেলের দোস্তকে বলে ভাতিজা তুই একটু তারে বলে দিস বলার সঙ্গে সঙ্গে সে বুঝে যায় আব্বা জানছে কি কয় বলেন আব্বা জানে গেছে হাই 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 আব্বা জানে গেছে আব্বা জেনে ফেলেছে যা দোস্ত আর খাইতাম না আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন হাবিব আপনি একটু বলে দেন হাবিব আপনি একটু বলে দেন ওদেরকে আপনি একটু বলে দেন ওরা যেন ওদের দু চোখ ভিন নারী থেকে নিচু করে এবার শেষে বলে শেষে কি বলছে আল্লাহু আলিমুম বিমা তাসনাউন আমি জেনে গেছি আল্লাহ তুমি যখন ভিন নারীর দিকে তাকাও এটাও আমি জানি তবে তোমারে কইতে আমার ভালো লাগে না তোমার নজর ওদিকে যায় কেমনে এটা আমার বলতেও ভালো লাগে না আমার তো মনে হয় কেউ যখন ভিন নারীর দিকে চোখ তোলে তখন রব্বে করিম আর শাহজির দিকে কি বলেন জানেন এই ওদিকে কি কি বলে বলেন 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 সবাই বলে এই ওদিকে কি আপনি দোকানের কাস্টমার আসছে তিনজন কাস্টমার একসাথে আর আপনার কর্মচারী আরেক দিকে তাকায় দিছে আপনি তখন কি বলবেন বলেন না কেন সবাই একসাথে বলেন কিরে এদিকে কি কিরে কাস্টমার আছে তুই ওদিকে কি আরে বলেন কি বলেন না বলেন ক্লাসে শিক্ষক ছাত্র যদি আরেক দিকে তাকিয়ে থাকে তো শিক্ষক কি বলে আমরা ওয়াজ আরেক দিকে তাকিয়ে থাকলে আমরা কি বলি এই ওদিকে কি বলে কি বলি না বলেন আল্লাহ তাআলা জানো বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদু মিন আফসারিহিম আপনি আপনার উম্মতের নারী পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে চোখ নিচু করে সুবহানাল্লাহ যেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে নিচু কর এই নিচু কর এই জন্য তারা যে দোয়া করে আল্লাহ তাআলা তার আশেক বান্দাদের থেকে পরীক্ষা নেন পরীক্ষা কি নেন আজকের এই সমাজে সবচেয়ে বড় পরীক্ষা হলো ভিন নারী আবার বলেন সবচেয়ে বড় পরীক্ষা কি যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম ছায়া দেখা হারাম ছায়া ছবি দেখা হারাম মুখস্থ করেন দেখা হারাম যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম ছবি দেখা হারাম ছায়া ছবি দেখা হারাম কয়টা কি কি তার বাস্তব দেখা হারাম ছবি দেখা হারাম ছায়া দেখা হারাম ছায়া ছবি দেখা হারাম আপনার স্ত্রী মেম্বার ইলেকশন করবে ছবিটা লাগিয়ে দিয়েছেন রাস্তা রাস্তা এখনো নমিনেশন পাই নাই রাস্তা রাস্তায় ছবি লাগিয়ে দিয়েছেন আপনার বউ অনেক সুন্দর দোয়া চায় কি চায় বলেন কি চায় দোয়া চায় দোয়া চায় সমাজের সবার দোয়া চায় এদিক থেকে দোয়া চলে ওদিক থেকে গজব চলে এদিক থেকে দোয়া চায় ওদিক থেকে শুধুই গজব পড়ে কি আচ্ছা এবার আরেকজনে কি করে আরেকজনে চারণ ইলেকশন করেন আরেক বেডে ছবি দিয়ে রাখছে আছে না নাই বলো জোরে বলেন না আছে না নাই আমি বলি আর কত ছবি জুড়াইলে দেশে রহমত আসবে আর কবুত কত ছবি জুড়াইলে দেশে রহমত আসবে আর কত ছবি জুড়াইলে রহমত আসবে আমরা ওই ঘরে ঢুকি না রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকি না বলেন আমরা ফেরেশতারা ওই ঘরে ঢুকি না বলেন 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 আমরা ফেরেশতারা ওই ঘরে ঢুকি না আমি জিবরিল ওই ঘরে ঢুকি না রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকে না আন্না লা নাদখুলু
আমরা ঢুকি না ফি বাইতিন ওই ঘরে আমরা ঢুকি না ফি কালবুন আও তাসাবির যে ঘরে ছবি আছে আর যে ঘরে কুকুর আছে ওই ঘরে আমরা ঢুকি না তাহলে ওই শহরে আমরা নামি না যে শহরে রাস্তা রাস্তা হাজার হাজার ছবি বুঝি নাই সে কথাও বুঝি নাই এই ঘর যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর ঘরকার মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর আর ওই ঘরে বিবি কে আয়েশা বিবি সুবহানাল্লাহ আর ওই ঘরে বসনে ওয়ালি ফাতেমা সুবহানাল্লাহ ওই ঘরে কুলসুম রুকাইয়া আর জায়নাব ওই ঘরে কে বিবি যদি হয় আয়েশা এটার পবিত্রতার আলম কি বিবি যদি হয় সাইয়েদা হাফসা এটার পবিত্রতার আলম কি বিবি যদি মেয়ে যদি হয় ফাতেমা কুলসুম আর জয়নব আর রুকাইয়া পবিত্রতার আলম কি লেকিন জিব্রিল বাহিরে দাঁড়িয়ে ঘরে ঢুকে না বলেন জিব্রিল কি বাহিরে দাঁড়িয়ে কোথায় ঢুকে না আবার বলেন না কোথায় ঢুকে না কার ঘরে বুঝে না আয়েশার ঘরে আয়েশার ঘর কোনটা যেখানে রাসূলের রওজা সেখানে সুবহানাল্লাহ বলেন এটা মসজিদে নববীর অংশ এটা রওজায়ে আথার এটা রিয়াদুল জান্নাতের পাশে সুবহানাল্লাহ এটা রাসূলের মিম্বারে মসজিদে মিম্বারে মেহরাব মিম্বারে নববীর কাছে সুবহানাল্লাহ মিম্বারে নববীর কি কতদূর দূর মিম্বারে নববী থেকে কতদূর দূর 50 গজ এটা রিয়াদুল জান্না এটা জান্নাতের টুকরো এটা জান্নাতের টুকরো এটা ঘর আর এই ঘরের সামনে জিব্রিল দাঁড়িয়ে আমরা ঢুকবো না আমি এই ঘরে ঢুকবো না যে ঘরে পর্দার এক কোণার মধ্যে দু তিনটা ছবি আছে জিব্রিল আসো না এই ঘরে ঢুকবো না এই ঘরে পর্দার মধ্যে ছবি আছে আল্লাহ ইচ্ছা করে দিয়েছে না অনিচ্ছায় আয়েশা দেখে দিয়েছে না না দেখে একটা চাদরের মধ্যে দু তিনটা ছবি না দেখে দিয়ে দিয়েছে ছোট ছোট ছবি আন্না লা নাদখুলু বাইতান ফি কালবুন আও তাসাবির যেই শহরে এত কোটি ছবি লাগে যেই মানুষগুলো এতগুলো ছবি লাগা এই মানুষগুলোর জিন্দগিতে রহমত হবে কিভাবে আমার বুঝে আসে না রহমত নাজিল হয় না গজব নাজিল হয় আর উজুরে রহমত না গজব কেন ফ্রেমে বাবার ছবি লাগিয়ে দেখেছেন কেন কেন ফ্রেমে মায়ের ছবি লাগিয়ে দেখেছেন কেন ফ্রেমে পীরের ছবি লাগিয়ে দেখেছেন পীরের ছবি লাগায় না পীরের ছবি লাগায় আর ছবি লাগায় বলেন পীরের ছবি লাগায় শুধু শুধু সেলফি তুলে শুধু শুধু তোলে না তোলে না বলেন শুধু শুধু কি তোলে বলে শুধু শুধু সেলফি তোলে শুধু শুধু ছবি তোলে শুধু শুধু কি তোলে বলে শুধু শুধু ছবি তোলে এজন্য কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম যালিকা আজকা লাহুম আল্লাহু খাবীরুম বিমা তাসনাউন রব্বুল আলামিন বলেন হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওদের চোখ দুটোকে যেন ওরা নিচু করে সুবহানাল্লাহ চোখ দুটোকে কি করে আবার বলেন চোখ দুটোকে কি করে ওহো ভিন নারী দেখা থেকে ভিন নারীর ছবি দেখা থেকে ভিন নারীর ছায়া দেখা থেকে ভিন নারীর ছায়া ছবি দেখা থেকে বন্ধু তুমি যদি তোমার দু চোখকে নিচু করতে পারো রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন যাও কথা দিলাম জান্নাতে আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করব এবার দেখো মজা কাকে বলে আল্লাহ রব্বুল আলামিন যেন বলবেন রব্বুল আলামিন যেন বলেন জিব্রিল দেখো 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 ও আমার খাতিরে আমার জন্য ভিন নারী থেকে চোখ নিচু করেছে ভিন নারীর ছবি দেখা থেকে চোখ নিচু করেছে আজকের সমাজের সমস্ত সমস্যার মূল কারণ কোথায় আল্লাহ
মামা সব যত বিচার করেন অধিকাংশ সমস্যা পারিবারিক সমস্যা হ্যাঁ অধিকাংশ পারিবারিক সমস্যার মূল কারণ ভিন্ন নারী কথা কয় না ঠিক না ভাই বলেন অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বি করিম 1450 বছর আগে ফর্মুলা দিয়ে দিয়েছেন ফর্মুলা দালিকা আসতালহুম আপনার উম্মতের পুরুষগুলো যদি ভিন নারী থেকে দুচোখ নিচু করে আপনার উম্মতের নারীগুলো যদি ভিন পুরুষ থেকে দুচোখ নিচু করে কথা দিলাম দালিকা আসতালহুম ব্যক্তিগত জীবন মহাপবিত্র পারিবারিক জীবন মহাপবিত্র সামাজিক জীবন মহাপবিত্র রাষ্ট্রীয় জীবন মহাপবিত্র দালিকা আসতালহুম বলেন 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 ذلك أزكى لهم ذلك أزكى لهم ذلك أزكى لهم أقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها أبنى أبنى أمة النار در كوب ولدين نار در كوب ولدين أبنى أمة النار در كوب ولدين أرى جنو بين بروش تكي نجر دو چوك نجو করে আল্লাহ আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আর রাস্তাঘাটে বের বের হওয়ার সময় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ওদের জিনত যেন প্রকাশ না করে ওদের অলংকার গুলো যেন প্রকাশ না করে ওদের সৌন্দর্য যেন প্রকাশ না করে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্বাভাবিকভাবে দেখা যায় না স্বাভাবিকভাবে দেখার কোনো সিস্টেম নাই এগুলো যেন কখনোই প্রকাশ না করে সুবহানাল্লাহ আল্লাহ আমি যেন বললাম রব্বুল আলামিন তো আমাদের মেয়েরা বুঝি ঘরেই থাকবে এরা বুঝি কখনো বের হবে না তো রব্বুল আলামিন বলেন হ্যাঁ ঘরেই থাকবে তবে যদি কখনো বের হওয়ার প্রয়োজন হয় কখন ফি বুয়ুতিকুম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن আপনি মুসলমান মেয়েদের মুসলমান মুসলমান আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন পুরুষগুলোর স্ত্রীগুলোকে বলে দেন পুরুষগুলোর বিবিদেরকে বলে দেন ওরা যেন ঘরে থাকে ওরা যেন কোথায় থাকে আবার বলুন ওরা যেন কোথায় থাকে অকর্ণ ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরে থাকো তবে হ্যাঁ ব্যবসার প্রয়োজনে অর্থনৈতিক প্রয়োজনে শারীরিক প্রয়োজনে শিক্ষার প্রয়োজনে দ্বীনের প্রয়োজনে যদি কখনো ঘর থেকে বের হইতে হয় ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা প্রথম জমানার জাহিলি সমাজের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হও না কোরআন কুরবান যাও কোরআন পুরো সমাজ ব্যবস্থা পুরো ব্যক্তিগত জীবন পুরো সামাজিক জীবন পুরো রাষ্ট্রের নিরাপত্তার জন্য শেষ রক্ষা কবচ শেষ কি রক্ষা কবচ তাহলে নারীরা বের হবে না হবে না জোরে বলেন হবে না হবে না হবে বলেন কি হবে বের হবে না হবে না তবে জিন্সের প্যান্ট পরে কি বলেন জিন্সের প্যান্ট পরে হাফ প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে টি শার্ট গায়ে দিয়ে আল্লাহ তাহলে বের হবে না হবে না এখন কিছু নারী পুরুষের আকৃতিতে বের হয় কিনা বলেন জোরে বলেন হয় আর কিছু পুরুষ নারীদের আকৃতি ধারণ করেছে কিনা কিছু ছেলেদের চুলের মধ্যে বেনিয়ে আছে চুলের মধ্যে রবার লাগায় আছে না নাই কিছু ছেলেদের চুলে রবার লাগায় কিনা বলেন আপনাদের সমাজে আছে নি আছে ব্যান্ড লাগায় এদিকে এদিকে কি লাগায় এদিকে একটা লাগায় এটা কি করবে কি বলে এটাকে বেল ব্যান পারি না এদিকে একটা লাগা কম আলহামদুলিল্লাহ কম তাফসিরের বর কত কম কম তাফসিরের বর কত কম বলেন আলহামদুলিল্লাহ তো তাফসির মাহফিলের বর কত কি কম আমি বলি এদেরকে যখনই দেখবেন তখন বলবেন পুরান পুরান এরা নতুন না পুরান কম আবার বলেন এরা নতুন না পুরান পুরাতন মানে এদের ইতিহাস হাজার বছর আগের ইসলামের হাজার বছর আগের এরা পুরান এরা কি বলেন এরা মনে করছে এরা নতুন এরা আধুনিক এরা আলতা মডার্ন না এরা আলতা মডার্ন না আদিম যুগের মানুষ কি এরা কোন যুগের মানুষ বলেন এরা আদিম যুগের ফিরে যেতে চায় আদিম যুগে এরা আমাদেরকে বলে সেকেলে না না আমাদের বয়স হলো 1450 বছর
আমাদের বয়স 1450 বছর আর এদের বয়স 5000 বছর তো এদেরটা পুরান না আমাদেরটা পুরান আর আমাদেরটা নতুন আমাদেরটা মডার্ন আমাদেরটা আলটা মডার্ন আমাদেরটা সুন্দর সুবহানাল্লাহ বলবেন বল আমাদেরটা সুন্দর বল আমাদেরটা কি আমাদের ডিজাইনের চেয়ে সুন্দর ডিজাইন পৃথিবীতে আর নাই আমাদের এই চুলের ডিজাইন সুন্দর আলহামদুলিল্লাহ বলেন এই চুলের ডিজাইন কি বলেন আশ্চর্য বিষয় দেখেন পৃথিবীতে কোন সম্প্রদায় ভ্রুগুলোকে নিয়ে কোনো কথা বলে না ভ্রুগুলো নিয়ে কিছু কি বলে না বলেন এগুলো নিয়ে কোনো কথা বলে না এগুলো শেভ করা ভালো না রাখা ভালো কোনো কথা বলে না বলেন কি বলে এগুলো শেভ করা শেভ করলে খুব ভালো হবে বলে না এগুলো রাখলে খুব ভালো হবে বলে না এটা নিয়ে কেউ কোনো কথা বলে না কেন জানেন এটা নিয়ে ইসলাম নীরব এই জন্য মনে হয় বুঝেন না এটা নিয়ে ইসলাম নীরব এটা ইসলামের কোনো হাদিসে নাই এটা এটা রাখা ওয়াজিব নাই এটা নাই এটা রাখা সুন্নাত নাই এটা কাটা হারাম এটাও নাই এই জন্য এটা নিয়ে নীরব যদি ইসলাম বলতো ভ্রুগুলো রাখা হারাম তো এরা বলতে এটা অবৈজ্ঞানিক কথা এটা রাখা ওয়াজিব